যেগুলো আমরা নতুন করব সেগুলো আমরা আগে আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে লেট মি শেয়ার দা বোর্ড। তো এবারে দেখো, যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স বলি, তোমরা খাতা বই নিয়েছো নিশ্চয়ই সবাই, মানে খাতা নিয়েছো নিশ্চয়ই, খাতা পেন নিয়েছো নিশ্চয়ই। তো এখানে দেখো কিছু কিছু সময় যেমন আমাদের প্রিপোজিশন, মানে অনেক সময় আছে যে আমাদের কত কত জায়গায় প্রিপোজিশন কি ইউজ হবে বা কোথায় ইউজ হবে কি হবে না, সেটার একটা ব্যাপার থেকে যায়। অনেক সময় আমাদের প্রিপোজিশন ইউজ করতে হয়, আবার কখনো কখনো প্রিপোজিশন ইউজ করতে হয় না। তো এবারে দেখো আমি যদি লিখি, সুরেশ সুরেশ told to me about it. এখন দেখো যখন তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেবে তখন তো বলবে না যে কোথায় ভুল আছে, সেটা তোমাদের নিজেদেরই বের করতে হবে। তো এই সেন্টেন্সটার মধ্যে তোমরা কি আমাকে বলতে পারো যে ভুলটা কোথায় আছে? হ্যাঁ, ভেরি গুড। এখানে টুটা হবে না, এই টুটা এখানে লাগবে না, টু এখানে লাগবে না, এই টু এখানে লাগে না, কারণ আমরা জানি টোল্ড এর পরে টু আসে না। তাহলে উত্তরটা হবে কি, সুরেশ টোল্ড মি অ্যাবাউট ইট। সুরেশ টোল্ড মি অ্যাবাউট ইট, তাহলে এই যে টু প্রিপোজিশনটা এখানে দরকার নেই, এই প্রিপোজিশনটা আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে তোমরা এটা পারলে সবাই। তারপর দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখছি, এটা লিখেছো নিশ্চয়ই তোমরা, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে। উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে। We discussed about the matter yesterday. তাহলে তোমরা কি বলতে পারো যেখানে ভুলটা কোথায় আছে? We discussed about the matter yesterday. We discussed about the matter yesterday. এখানে কি তোমরা বলতে পারো ভুলটা কোথায় আছে? Ma'am, aboutটা হবে না, মনে রাখবে discussed এর পরে about হয় না, ডিসকাসড এর পরে এই অ্যাবাউটটা হবে না, ডিসকাসড এর পরে এই অ্যাবাউট লাগবে না, এই অ্যাবাউট কথাটা লাগবে না। ওই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে, ডিসকাস অনলি হবে যে উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে, উত্তরটা হবে উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। তাহলে অ্যাবাউট কথাটা লাগবে না, অ্যাবাউট কথাটা কেটে দাও, বা তোমরা ঠিক করে লিখে নাও, উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। We discussed the matter yesterday. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এসে থাকে প্রায় সময়, প্রায়শই এই কোশ্চেনটা আসে। তাহলে মনে রাখবে যে এটা হবে we discussed the matter yesterday. তারপরে নেক্সট আমরা চলে যাই, চলো আরেকটা সেন্টেন্স লিখি আমি। He described about the scenery. He described about the scenery. He described about the scenery. তাহলে এখানে দেখো তো ভুলটা কোথায় আছে? He described about the scenery. হ্যাঁ বলো। ম্যাম এখানে অ্যাবাউটটা না, হ্যাঁ অ্যাবাউটটা লাগবে না, এখানে হ্যাঁ এখানেও অ্যাবাউটটা লাগবে না। He described the scenery. কারেক্ট অ্যানসার হবে হচ্ছে he. ম্যাম হ্যাঁ হি কেন বসলো? হি হি হ্যাঁ হিটা কেন বসলো? হি মানে হি ডেসক্রাইবড অ্যাবাউট দ্য সিনারি, হি তো সাবজেক্ট। হি ডেসক্রাইবড অ্যাবাউট দ্য সিনারি। তো ভুলটা এখানে আমাদের কোথায় আছে? অ্যাবাউটে আছে, অ্যাবাউটটা লাগবে না, অ্যাবাউট এখানে লাগবে না। হি ডেসক্রাইবড দ্য সিনারি, হি ডেসক্রাইবড দ্য সিনারি, হি ডেসক্রাইবড দ্য সিনারি। তাহলে এই যে দুটো সেন্টেন্সই যে আমরা করলাম, এই দুটো সেন্টেন্সে আমরা কি দেখতে পেলাম? এই দুটো সেন্টেন্সে কিন্তু কি কি লাগলো না, কোনটা কোনটা লাগলো না? অ্যাবাউটটা লাগলো না। দেখো এর আগেরটাতেও লাগলো না। দেখো উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে, এখানে হবে শুধু উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। আবার এখানেও দেখো হি ডেসক্রাইবড অ্যাবাউট দ্য সিনারি, এখানে হবে হচ্ছে হি ডেসক্রাইবড দ্য সিনারি। তাহলে মনে রাখবে সবাই ডেসক্রাইবড এর পরেও অ্যাবাউট লাগবে না, ডিসকাসড এর পরেও অ্যাবাউট লাগবে না, মনে থাকবে। এই অ্যাবাউট দিয়ে দেয়, অ্যাবাউটটা দেখবে সেন্টেন্সের মতো হয়তো দিয়ে দিল, তাহলে অ্যাবাউটটা লাগবে না, ডেসক্রাইবডেও লাগবে না, ডিসকাসডেও লাগবে না। বুঝতে পেরেছো সবাই? ডিসকাসডেও লাগবে না, অ্যাবাউটেও। ডিসকাস হতে পারে, ডিসকাসড হতে পারে, যাই থাকুক না কেন, ডেসক্রাইবস হতে পারে, যাই থাকুক, কিন্তু অ্যাবাউট এখানে লাগবে না। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো দুটো সেন্টেন্স? আচ্ছা, প্রত্যেকে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? মনে রাখবে ডিসকাসড এবং ডেসক্রাইবড এর পরে অ্যাবাউট লাগে না, ডেসক্রাইবড এবং ডিসকাসড এর পরে আমাদের অ্যাবাউট লাগবে না। তারপর চলো আমরা আরেকটা করে নেই। দেখো I have ordered 3 cups of coffee. I have ordered for 3 cups of coffee. I have ordered for 3 cups of coffee. I have ordered for 3 cups of coffee. তাহলে এখানে দেখো যে I have ordered for 3 cups of coffee, এখানে কোনটা লাগবে না বলো তো? মানে এই সেন্টেন্স ভুলটা কোথায় আছে? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক, ভেরি গুড। ফর এখানে লাগবে না, ফর কথাটা এখানে লাগবে না। I have ordered for লাগবে না, শুধু হবে I have ordered 3 cups of coffee, অর্ডারের পরে for লাগে না। I have ordered 3 cups of coffee. I have ordered 3 cups of coffee. I have ordered 3 cups of coffee. তাহলে এখানে ফর কথাটা লাগবে না। যখন তোমাদের দেবে হয়তো সেন্টেন্সটা, তখন হয়তো ফর দিয়ে দিতে পারে, কিন্তু আমরা যখন উত্তরটা লিখবো কারেক্ট করে, তার মানে যখন সেন্টেন্সটা পাবে তখন দেখবে যে ভুলটা কোথায় আছে। ভুলটা অনেক জায়গাতে থাকতে পারে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে থাকতে পারে, প্রিপোজিশনে থাকতে পারে, আর্টিকেলে থাকতে পারে। তো সেই সম্পূর্ণ জিনিসগুলো তোমাদের সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে যে কোন জায়গাতে ভুলটা আছে, আর ঠিক সেইভাবে তোমাদেরকে ভুলটা ঠিক করতে হবে। আরো একটা আমি লিখি, দেখো she requested for my help. She requested for my help. যেহেতু আমরা এখন একই রকম করে যাচ্ছি, সেজন্য তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু পরীক্ষার সময় তো তোমাদের শাফল করে দেবে, অর্থাৎ মিক্স করে দেবে। তো সেই সময় তোমাদের বুঝে নিতে হবে যে কোথায় ভুলটা আছে। সেই কারণে খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে উত্তর করতে পারবে। তাহলে এখানে দেখো she requested for my help, তাহলে এখানে কি হবে? she requested for my help, এখানে ফরটা হবে না, she requested my help, এখানে ফরটা হবে না। বুঝতে পেরেছো সবাই? এখানে এই ফরটা হচ্ছে না, এই ফরটা এখানে লাগবে না। She requested my help. ক্লিয়ার হলো সবার? তাহলে এই ধরনের আসলে পরে তোমরা পারবে নিশ্চয়ই। এই ধরনের যদি আসে, হ্যাঁ ভালো করে মনে রাখবে কথাগুলো। যেমন ডিসকাসড এর পরে অ্যাবাউট লাগে না, ডেসক্রাইবড এর পরেও অ্যাবাউট লাগবে না। তারপর আমরা যেটা করেছিলাম, তার আগে যেটা করেছিলাম, কি করেছিলাম সেন্টেন্সটা বলো তো একটু, কি সেন্টেন্সটা করেছিলাম? তারপরে সেন্টেন্সটা কি ছিল? তারপরের সেন্টেন্সটা কি ছিল? 3 নম্বর সেন্টেন্সটা কি ছিল? লিখেছো তোমরা খাতায়? অ্যাবাউট দ্য সিনারি। ম্যাম 3 নম্বরটা যে হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিনারি, হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিনারি, তো এখানেও অ্যাবাউটটা লাগবে না। তারপরের সেন্টেন্সটা কি ছিল? I have ordered for 3 cups of coffee. আচ্ছা, তাহলে যে এটাই ছিল, তাই তো? তাহলে এখানে ফরটা লাগবে না, এখানেও রিকোয়েস্টেড পরে ফর লাগবে না। এবারে দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখছি, নাইদার অফ দ্য টু মেন, নাইদার NEITHER, নাইদার অফ দ্য টু মেন, নাইদার অফ দ্য টু মেন ওয়ার very strong. Neither of the two men were very strong. तो এখানে বলো তো তোমরা ভুলটা কোথায় আছে? সরি, এটা were হবে, লেখাটা ভুল হয়েছে। Neither of the two men were very strong. তা এখানে বলো দেখি কোথায় আছে ভুলটা? ওয়্যারটা হবে না, ওয়্যার হবে না, তাহলে এখানে কি হবে? কিছু তো লাগবে। হ্যাঁ বলো, আবার বলো, আমি শুনতে পাইনি ভালো করে। Neither of the two men very strong. Neither of the two men এর পর হ্যাঁ is বা was হবে, যেহেতু এখানে আমাদেরকে পাস্টে দিয়েছে আমরা পাস্টেই লিখবো। Neither of the two men was very strong. Neither of the two men was very strong. এখানে were হবে না, was হবে। were এর বদলে এখানে was হবে, were হবে না, was হবে। কেন was হলো বলো তো? কারণ ম্যাম were-টা তো past tense-এ আছে না, তার জন্য, আর was-টা তো past tense। হ্যাঁ সেজন্য তো এখানে তো তাহলে দুটোই past tense আছে, তাহলে কেন was হলো? মনে রাখবে neither, either, each, everyone। either লিখে নাও খাতাতে, সবাই খাতাতে লিখে নাও সবাই। either, neither, each, everyone, neither, each, everyone, many a এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। neither, either, each, everyone, many a, either, neither, each, everyone, many a লিখে নাও। এগুলো সব হচ্ছে কি, these all are singular verbs, these all are singular subject, these all are singular subject, এগুলো সব singular subject, এগুলো সব singular। তাহলে singular যদি subject যখন singular হবে ভার্বও আমাদেরকে তো সাবজেক্ট হিসেবেই ব্যবহার করতে হবে, ভার্বটা যে আমরা ব্যবহার করব সেটা সাবজেক্ট হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে ভার্ব যেহেতু এখানে সাবজেক্টটা সিঙ্গুলার নাইদার, সেজন্য ভার্বও এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? সিঙ্গুলারই ব্যবহার করতে হবে। ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব, মনে রাখবে। এটা প্লুরাল, আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা সাবজেক্টকে দেখবো, সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে neither of the two men was very strong. ক্লিয়ার হয়েছে কি আমার কথাটা তোমাদের কাছে? হ্যাঁ ম্যাম। neither of the two men was very strong. neither of the two men তার মানে দুজনের মধ্যে একজনও না আর কি। neither of the two men was very strong. বুঝতে পেরেছো সবাই? neither of the two men was very strong, তাহলে মনে থাকবে সবার। হ্যাঁ ম্যাম। তাহলে everyone, neither, যেটা এখানে লিখলাম আমি, either, neither, each, everyone, many a, এগুলো থাকলে পরে সবসময় মনে রাখবে যে আমাদেরকে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার। যেমন ধরো many a man have done so, তাহলে এই যে many a man have done so, এখানে ভুলটা কোথায় আছে ম্যাম? ডানটা কোথায় আছে ম্যাম? হ্যাভ হবে না, ভুল আছে ঠিক এখানে মেনি এ ম্যান এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টেই থাকুক। আমাদের ভুলটাকে আমি যেটা বললাম মেনি এ থাকলে পরে কি হয় সিঙ্গুলার হয়, কিন্তু হ্যাভ কখন ব্যবহার হয়? হ্যাভটা ব্যবহার হয়েছে প্লুরালের সাথে। হ্যাভ ব্যবহার হয় প্লুরাল বলতে যদি ফার্স্ট পারসন হয় তখন তো হ্যাভ ব্যবহার হয়, তাছাড়া থার্ড পারসন হলে পরে প্লুরালের সাথেই একমাত্র হ্যাভ ব্যবহার হয়। তাছাড়া আমরা কি ব্যবহার করি, কি ব্যবহার করবো? তাহলে কি হবে many a man has done so, many a man has done so, many a man has done so। ক্লিয়ার হলো সবাইটা? many a man has done so, হ্যাঁ many a man has done so। তাহলে মনে রাখবে either neither many a each everyone এগুলো থাকলে সবসময় খেয়াল রাখবে যে আমাদেরকে ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি everyone, everyone of the boys, everyone of the boys love to write, love to write, everyone of the boys love to write। তো এখানে কোথায় ভুলটা আছে বলো তো? দেখো আমরা যদি সেন্টেন্সটা পড়ে যাই আমাদের কি মনে হয় everyone of the boys, এখানে বয়েসটা দেখে আমাদের মনে হবে প্লুরাল, কিন্তু আসল সাবজেক্ট কোনটা? আসল সাবজেক্ট হচ্ছে everyone। তাহলে everyone যদি আসল সাবজেক্ট হয় তাহলে আমাদের ভুলটা কোথায় আছে? ম্যাম এখানে বয়েসটা বয় হবে না, everyone of the boys তো ছেলেদের প্রত্যেকে, ছেলেদের প্রত্যেকে এটা ঠিক আছে, ছেলেদের প্রত্যেকে ভুলটা আছে এখানে লাভ, ভুলটা আছে ভার্বটা ভুল আছে। এভরিওয়ান যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমাদের ভার্বের সাথে কি অ্যাড করতে হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইয়েস। তাহলে এটা কি হবে লাভস, এভরিওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইট, এভরিওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইট, এভরিওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইট, everyone of the boys loves to write। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তারপর দেখো, তারপর আমি যদি লিখি the news are true, তো এখানে ভুলটা কোথায় আছে ম্যাম? আরের জায়গাটা, আরের জায়গায় ভেরি গুড। এটা কি হবে? is হবে, is a very good, কারণ হ্যাঁ কারণ নিউজ হলো এটা কিন্তু প্লুরাল না, নিউজটা নিউজই, হ্যাঁ এটা এটা কিন্তু হ্যাঁ এটা সিঙ্গুলার, মিনিং এ সিঙ্গুলার, শুনতে মনে হবে প্লুরাল। দ্য নাউনস হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, এটার প্লুরালটা এটা ফর্মটাই এরকম কিন্তু মিনিং এ এটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে কি হবে দ্য নিউজ ইজ ট্রু, দ্য নিউজ ইজ ট্রু, দ্য নিউজ ইজ ট্রু, দ্য নিউজ ইজ ট্রু। আমি একটুখানি একটা ফোন আসছে বারে বারে, আমি তোমাদেরকে একটুখানি বন্ধ করছি। হ্যাঁ তোমরা আছো কি? আমার একটু একটা ফোন এসেছিল সেই কারণে আমাকে লিভ করতে হয়েছিল। হ্যাঁ ম্যাম আছি, আছো, থ্যাংক ইউ। তারপরে আমরা হ্যাঁ হ্যাঁ তো দেখো হ্যাঁ ভেরি গুড। তো এখানে দেখো যেটা আমি বলছিলাম যে আমাদের সে আগেরটা যেটা বললাম নিউজ, এবারে দেখো the scenery is, আমি আরেকটা লিখছি the sceneries here are very good, the sceneries here are very good। sceneries টা আমি এক লাইনে আটাতে পারলাম না, SCENARIES, the sceneries here are very good। তাহলে তোমরা বলতে পারবে নিশ্চয়ই যে এখানে ভুলটা কোথায় আছে ম্যাম? এখানে আর হবে না, আর হবে না, আর কি আর কি হবে না ম্যাম? here না sceneries হয় না, মনে রাখবে না sceneries কথাটা হয় না, মনে রাখবে sceneries কথাটা ভুল। এই যে সিনারিজ কথাটা ভুল, সিনারিজ কথাটা ভুল, যেহেতু সিনারিজ হয় না সেজন্য আরও হবে না। সিনারি কখনো এটা প্লুরাল হয় না কারণ এটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবে। সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন তোমরা জানো যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না, সেই নাউনগুলো কখনো কি হয় না, কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, যেমন অ্যাডভাইস, যেমন ভোকাবুলারি, যেমন এগুলো হচ্ছে, এগুলো বা ইনফরমেশন, এগুলো হচ্ছে কখনো প্লুরাল হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার হয়। সেই কারণে এখানে কি হবে, সিনারিজ হবে না, এটা হবে সিনারি, এটা হবে সিনারি। সিনারিজ এর বদলে এটা হবে সিনারি। আর যেহেতু সিনারি হলো, এই আর হবে না, এখানে হবে ইজ। আর হবে না, এখানে হবে ইজ। দ্য সিনারিজ, সিনারি হিয়ার ইজ ভেরি গুড। দ্য সিনারি হিয়ার ইজ ভেরি গুড। দ্য সিনারি হিয়ার ইজ ভেরি গুড। আমি আবার লিখছি পরিষ্কার করে। দ্য সিনারি, মনে রাখবে সিনারিজ হয় না। দ্য সিনারি হিয়ার ইজ ভেরি গুড। যেহেতু সিনারিজ হয় না, এই জন্য এখানে আরও হবে না, কারণ সাবজেক্টের সঙ্গে ভার্ব খাপ খেতে হবে। সাবজেক্ট যা থাকবে ভার্বও সেরকমই হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলারই হতে হবে, মনে রাখবে। এখানে দেখো তো সিনারিজ ছিল, সেই জন্য এখানে ভার্বও কি হলো, প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে, যেহেতু সাবজেক্টটা এখানে তোমার প্লুরাল। কিন্তু আসলেই সিনারিজ কখনো হয় না, আনকাউন্টেবল নাউন কথাটা হচ্ছে সিনারি। তো সিনারি যদি হয় তাহলে আমাদের কি হবে না, আরও হবে না, এটা ইজ হয়ে যাবে। দ্য সিনারি হিয়ার ইজ ভেরি গুড, মনে রাখবে সিনারি। তারপর হচ্ছে এটা লিখেছো সবাই তোমরা? হ্যাঁ ম্যাম লিখেছি। হ্যাঁ, তাহলে মনে রাখবে সিনারিজ, তারপর হচ্ছে সিনারিজ, তারপর ইনফরমেশন, মানে সিনারিজ হয় না, সিনারি হয়। ইনফরমেশনস হয় না, ইনফরমেশন হয়। যেমন নিউজ যেটা, সেটাকে সবসময় সিঙ্গুলার ধরা হয়। অ্যাডভাইস, অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস হয়। ভোকাবুলারিজ হয় না, ভোকাবুলারি হয়। যেমন ওয়ার্ডস হতে পারে, কিন্তু ভোকাবুলারিজ হবে না, ভোকাবুলারি হবে। ভোকাবুলারি, ভোকাবুলারি মানে তো তোমরা জানো শব্দ ভান্ডার। ভোকাবুলারিজ হয় না, ভোকাবুলারি হয়। এটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে এখানে কি হবে না, এটা কখনো প্লুরাল হবে না। যেগুলো আনকাউন্টেবল নাউন এগুলো প্লুরাল হয় না। অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস, মনে রাখবে অ্যাডভাইস। সেই জন্য অ্যাডভাইসের পরে সবসময় ভার্ব আসবে সিঙ্গুলার, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশনস হয় না, ইনফরমেশন হয়। রিপোর্টস হতে পারে, রিপোর্টস হতে পারে, কিন্তু ইনফরমেশনস হবে না, ইনফরমেশন হবে। তাহলে ইনফরমেশন, ইনফরমেশন ইজ অলসো অ্যান আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। সেই জন্য আমাদের কি হবে না, এখানে ভার্বটাও সেইভাবেই ব্যবহার হবে, ভার্বটাও কিন্তু আমাদের সেভাবে ব্যবহার করতে হবে, মনে থাকবে সবার। আমি একবার লিখে দিচ্ছি তোমাদের কোনগুলোতে, কোনগুলোতে কোন সাবজেক্ট গুলো সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়, মনে রাখবে। কোন সাবজেক্ট গুলো বেশিরভাগই জেনারেলি আমরা পেয়ে থাকি, যেমন ভোকাবুলারি। ভোকাবুলারি, ভোকাবুলারিজ হয় না, মনে রাখবে ভোকাবুলারি। তারপর হচ্ছে ইনফরমেশন, এগুলোই তোমাদের এসে থাকে বেশি, সেই জন্য আমি কমন গুলো দিচ্ছি তোমাদের। ইনফরমেশন তোমরা একসাথে লিখবে, আমার এখানে আটলো না। ভোকাবুলারি, ইনফরমেশন, তারপর কি বলেছিলাম একটা, অ্যাডভাইস। অ্যাডভাইস, ভোকাবুলারি, ইনফরমেশন, অ্যাডভাইস, আর এইমাত্র যেটা করলে সিনারি, এগুলো খুব কমন। অ্যাডভাইস দেখবে, যেমন হি হ্যাজ গেভ মি মেনি অ্যাডভাইসেস হবে না, মাচ, মানে মাচ অ্যাডভাইস হবে, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। তোমাদের এবার এসেছিল এটা, তো মনে রাখবে যেহেতু আনকাউন্টেবল নাউন, সেই জন্য আমাদের কি করা যাবে না, আমরা কিন্তু মেনিটা ব্যবহার করতে পারবো না, মাচ ব্যবহার করতে হবে। মেনি ব্যবহার করা যাবে না, মাচ ব্যবহার করতে হবে। আর সেরকমই অন্যান্য ক্ষেত্রেও যেরকম ভাবে সাবজেক্টটা থাকবে, ঠিক আমরা সেইভাবেই অন্যান্য জিনিসগুলিকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে সবার আমার কথাটা? বুঝতে পেরেছো তোমরা? যেমন হ্যাঁ, আমি যদি আরেকটা লিখি, he gave me, he gave me some advices. তো এখানে কারেক্টটা কি হবে, he gave me some advices, এটা কারেক্ট কি হবে, advice, মানে এটা হবে না, এটা হবে না, শুধু advice, he gave me some advice, he gave me some advice. বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা মনে রাখবে। তো চলো আমরা একটুখানি, এগুলো তো মোটামুটি হলো। এবারে আমরা যেটা আমি তোমাদেরকে কালকে মানে শেয়ার করেছিলাম যে পিডিএফটা, চলো আমরা সেটা একটু দেখে নেই। যেখানে যেমন দেখো কয়েকটা আছে, প্রথমটা ছিল আই পেইড 100 rupees ফর দিস শার্ট, তো এখানে কারেক্ট হবে কি আই পেইড 100 rupees ফর দিস শার্ট, শুধু 100 হবে না 100 হবে, আই পেইড 100 rupees ফর দিস শার্ট। তারপর দেখো হি ইনসিস্টেড মি, যে হি ইনসিস্টেড মি, হি ইনসিস্টেড মি টু অ্যাকম্পেনি হিম হবে না, হি ইনসিস্টেড অন মাই অ্যাকম্পেনিং হিম হবে, যে হি ইনসিস্টেড অন মি টু অ্যাকম্পেনি হিম হবে না, he insisted on my accompanying him, he insisted on my accompanying him। তারপর একটা কথা ভুল আছে, let us hear his speech, যেহেতু এখানে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম তবু আমি একবার ডিসকাস করে দিচ্ছি। let us hear his speech এটা হবে let us listen to his speech, কোনো কিছু শোনা মনোযোগ দিয়ে এটা listen to হয়। let us hear his speech এটা হবে let us listen to his speech, let us listen to his speech, মনে থাকবে সবার। hear হবে না, hearটা এখানে ভুল হবে, হচ্ছে listen to, হিয়ার হবে না লিসেন টু হবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, এটা মনে রাখবে। 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা ইম্পর্টেন্ট, কিন্তু 3 নম্বর ইম্পর্টেন্ট। আই নো হিম ফর এ লং টাইম, তাহলে আই নো হিম ফর এ লং টাইম, যখনই ফর থাকবে আর নো থাকলে এখানে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আই নো হিম ফর এ লং টাইম, এটা কি? এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স আছে আই নো হিম, তো যেই কাজটা অনেকদিন ধরে চলে আসছে, এখনো আছে, এখনো আমি তাকে চিনি, তো সেই কারণে এখানে কি হবে? ফর সিন্স এগুলো থাকলে পরে সবসময় হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, নয় প্রেজেন্ট পারফেক্ট হয়। তো নো ভার্বের সঙ্গে আমরা জেনারেলি প্রেজেন্ট পারফেক্টটাই ব্যবহার করে থাকি। তাহলে কি হবে? আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আই নো হিম ফর এ লং টাইম, তো আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 4 নম্বরটা ইম্পর্টেন্ট, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। তারপর আছে দেখো দা বয় ডাজ নট ইভেন নো দা অ্যালফাবেটস, যেটা ইম্পর্টেন্ট অ্যালফাবেটস। এই অ্যালফাবেটস এরও দেখো প্লুরাল হয় না, অ্যালফাবেট সিঙ্গুলার হয়। দা বয় ডাজ নট ইভেন নো দা অ্যালফাবেট, এই যেখানেও দেখো প্লুরালে ছিল অ্যালফাবেটস ছিল, এটা অ্যালফাবেটস হবে না, এটা অ্যালফাবেট হবে। দা বয় ডাজ নট ইভেন নো দা অ্যালফাবেট, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ 5 নম্বরটা ইম্পর্টেন্ট। 6 নম্বর দেখো উই রিচ দ্য স্টেশন টাইমলি, তো টাইমলি হবে না, এখানে ইন টাইম হবে। উই রিচ দ্য স্টেশন ইন টাইম, উই রিচ দ্য স্টেশন, এমনি আমরা বলি যে টাইমলি আসবে কিন্তু, তো আসলে কথাটা তা না, ইন টাইম। উই রিচ দ্য স্টেশন ইন টাইম, উই রিচ দ্য স্টেশন ইন টাইম, কথাটা হবে হচ্ছে উই রিচ দ্য স্টেশন ইন টাইম। তো তারপরে দেখো he left the hotel with bag and baggage, তো এখানে ভুলটা আছে যে এই উইথটা লাগবে না, উইথ প্রিপজিশনটা লাগবে না, যেটা আমি বললাম যে কিছু কিছু জায়গায় প্রিপজিশন লাগে না, এখানে উইথ লাগবে না। he left the hotel bag and baggage, he left the hotel bag, অর্থাৎ তল্পিতল্পা নিয়ে, তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়া, তো সেখানে উইথ কথাটা লাগে না। he left the hotel bag and baggage, এটা ইম্পর্টেন্ট। they left the, he থাকতে পারে, they থাকতে পারে, যাই থাকুক সাবজেক্ট, কিন্তু আমাদের যেখানে যেটা আমাদের মানে যেটাতে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে, যেটা আমাদের ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে এটা উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হবে না, শুধু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হবে, মনে রাখবে। উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয় না, শুধু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয়। they left the hotel bag and baggage, they left the hotel bag and baggage, তাহলে এটা ক্লিয়ার হলো সবারই। এখানে 1 নম্বরটা 2006 এর 1 নম্বর প্রশ্নটা, এটা 2006 এসেছিল SSLC এক্সামে। সরি, if it will rain we will not go out, তো তোমরা জানো ইফ ক্লজে কি হয়, একটা যদি মানে পরের মেইন পার্টটা যদি সিম্পল ফিউচারে থাকে তাহলে এটা কি হয়? সিম্পল প্রেজেন্টে হয়। তাহলে ইফ ইট উইল রেইন হবে না, এটা কি হবে? ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, অর্থাৎ কি এটা কোন কোন কন্ডিশনাল মনে আছে তোমাদের? আমি তোমাদের বলেছিলাম 4টা কন্ডিশনালের কথা, 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ছিল হচ্ছে কি চিরন্তন সত্য যদি হয়, চিরন্তন সত্য হলে ফার্স্ট কন্ডিশনাল হয়। এটা কিন্তু কারেকশন অফ সেন্টেন্সেস ও কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো খুব প্রয়োজন। 0 কন্ডিশনাল ছিল হচ্ছে যদি কিনা দুটোই মানে অর্থাৎ কিনা চিরন্তন সত্য যদি হয়, তাহলে ইফ ক্লজ অফ প্রেজেন্টে হয়, সিম্পল প্রেজেন্টে হয়, মেইন ক্লজ ও সিম্পল প্রেজেন্টে হয়, এটা ক্লজ। এই ইফ ইট উইল রেইন এটা একটা ক্লজ, উই উইল নট গো আউট এটা একটা ক্লজ। কিন্তু যেখানে কি চিরন্তন সত্য নয়, হতেও পারে নাও হতে পারে, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যেতেও পারি নাও যেতে পারি, এটা মানে সম্ভাবনাময় অর্থাৎ সম্ভাবনাটা এটা সম্ভাব্য হতেও পারে নাও হতে পারে। তো সেই কারণে এখানে এটা কারেক্টটা কি হবে, if it rains we will not go out, অর্থাৎ এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট, if it will rain we will not go out হবে না, if it rains we will not go out। বুঝতে পেরেছো? 2 নম্বরটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। তারপরে দেখো তারপরেরটাও ইম্পর্টেন্ট, 3 নম্বর ইম্পর্টেন্ট, he offered me a 10 rupees note। তো এখানে উত্তরটা কি হবে, he offered me a 10 rupee note, rupees হবে না, এখানে rupees হয় না, he offered me a 10 rupee note, he offered me a 10 rupee note। মনে রাখবে এখানে rupees হবে না, he offered me a 10 rupee note, rupees হবে না, এটা প্লুরালে হবে না, এটা সিঙ্গুলারে হবে, he offered me a 10 rupee note, he offered me a 10 rupee note। তারপর দেখো one of his family members lives in Chennai, one of his family members lives in Chennai। তো এখানে হচ্ছে এখানে এটা ভুল দিয়েছে, এটা এখানে অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে কারেক্ট হবে হচ্ছে এটা কারেক্ট, এটা ভুল, এটা এটা কোনো সাথে ভুল আছে, এটা ওয়ান অফ কোশ্চেনটা ভুল ছিল, ওয়ান অফ হিজ ফ্যামিলি মেম্বারসটাই কারেক্ট। এটা মনে রাখো, এটাকে কোশ্চেনে লেখো, এটাকে কোশ্চেনে লেখো, এটা উত্তর হবে one of his family members lives in Chennai, one of his family, এটা এরকমও আসতে পারে, one of his family members live in Chennai, one of his family members live in Chennai হতে পারে। তাহলে এখানে ভুলটা কোথায় বলো তো, আমি যেটা লিখলাম সেখানে ভুলটা কোথায় ম্যাম? এখানে ইন লেখেননি, আর যে মেম্বার মেম্বারটা লিখিনি, ইন না ইন লিখিনি আমি, ভুল করে লেখা হয়নি, এটা লিভ ইন, one of his family members, এখানে লিভ হবে না, এটা কি হবে ম্যাম? লিভস, হ্যাঁ লিভস হবে, এটা লিভস হবে, মনে রাখবে এটা লিভস হবে। হ্যাঁ one of his family members, এখানে মেম্বারসটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে যে one of his, একজন, তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন, one of his family members lives in Chennai, one of his family members lives in Chennai, কারেক্ট হচ্ছে এটা, এই সেন্টেন্সটাই কারেক্ট। তো তোমরা যদি কারেক্ট সেন্টেন্সটা জানো তাহলে তোমরা ভুলটা খুব সহজে বের করে নিতে পারবে, one of his family members lives in Chennai, এটাই কারেক্ট সেন্টেন্স, এটাই কারেক্ট, one of his family members lives in Chennai। তারপরটা দেখো tell me where is the post office, এটা তো তোমরা জানোই, যেহেতু tell me এখানে এটার প্রশ্ন থাকবে না সেই কারণে ইসটাও কি হবে না, আগে থাকবে না, এটা কোথায় চলে যাবে, পরে চলে যাবে, tell me where the post office is, এটা তো তোমরা জানো সবাই, tell me where the post office is। হ্যাঁ তারপর এটা 6 নম্বর, I am going to school by bus every day, তাহলে I am going এটা কেন হবে না বলো তো, I go to school by bus every day কেন হবে, কারেক্ট এটা, I go to school by bus every day, তো I am going কেন হলো না ম্যাম? কারণ কি এখানে এভরিডে আছে, তো এভরিডে ও রোজ দিনে যাইতা তার অভ্যাস, হ্যাঁ ভেরি গুড, তো প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তো এই মুহূর্তে যে কাজটা হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর প্রত্যহর যেটা কাজ, প্রত্যেক দিনের যেটা কাজ সেটা হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। তো সেই কারণে এটা I go to school by bus every day, তো এখানে I go to হবে, I am going টা হবে না, I am going টা এখানে হবে না। তো তারপরেরটা দেখো oranges are good to be eaten, তো good to be eaten না, এখানে হবে good to eat, oranges are good to eat। তারপরেরটা দেখো the matter was informed to the police, তো the matter was informed শুধু লিখলেও হয়, বা এটা আরেকটু অন্যরকম আসতে পারে, সেন্টেন্সটা আমি তোমাদেরকে পরে ডিসকাস করে দেবো, এটা এখন দরকার নেই এত। 1 নম্বরটা করে রাখো, 1 নম্বরটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো the train will leave in time, in time হবে না, leave on time, the train will leave on time, এখানে প্রিপজিশনের ভুল আছে, in হবে না on হবে, 3 নম্বরটা in হবে না on হবে। তারপরে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট 4 নম্বরটা, You have less books than I have. You have less books than I have. তাহলে এখানে দেখো you have few books than I have. অর্থাৎ আমার কাছে যা মানে তোমার কাছে যা বই আছে মানে সেটা আমার থেকে you have few books than I have. এটা এতটা ইম্পর্টেন্ট না, এতটা এটাতে এত লাগবে না, এটা এটা এখন দরকার নেই, 4 নম্বর দরকার নেই, 5 নম্বরও লাগবে না এখন, এটা লাগবে 6 নম্বর। You should not do such mistakes. মনে রাখবে mistakes do হয় না, mistakes make হয়। You should not make such mistakes. You এটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। You should not do such mistakes. Do হবে না, make হবে। You should not make such mistakes. You should not make such mistakes. You should not do such mistakes. Do হবে না, এখানে make হবে। You should not make such mistakes. মনে রাখবে mistakes এর সাথে make হয়, mistakes এর সাথে do হবে না। বুঝতে পেরেছো সবাই? মিস্টেকস এর সাথে ডু হবে না, মিস্টেকস এর সাথে মেক হবে। এখানে মিস্টেকস এর সাথে যে ভার্বটা ব্যবহার হয় সেটা মেক হয়। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আগামী দিন আবার নেক্সট যখন তোমাদের ক্লাস আছে, আর তোমরা টাইম টেবিলটা লিখে নিও সবাই ভালো করে। আর ভালো করে কালকে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন আনসার দিয়ে দিয়েছিলাম, যদি না থাকে তোমরা লিখে নেবে সবাই এবং পড়বে ভালো করে। আর তোমাদের পিডিএফ ফাইলটা আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। তো ক্লাস শেষ করলাম আজকে এখানেই।